বাজেট বয়কট করলেন কংগ্রেস কাউন্সিলর। শুক্রবার জলপাইগুড়ি পৌরসভার 2023-24 সালের বাজেট পেশ করা হয়। 735 কোটি টাকার পুরো বাজেট পেশ করে তৃণমূল পরিচালিত জলপাইগুড়ি পৌরসভা। আর ঠিক এক এই দিনে গত 10 বছরের বাজেটের প্রতিলিপি নিয়ে এবারের বাজেট বয়কট করে গান্ধী মূর্তির সামনে অবস্থানে বসেন জলপাইগুড়ি পৌরসভার 24 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অম্লান মুন্সী। এদিন তার সাথে যোগ দেন সিপিএম ও কংগ্রেসের বেশ কিছু প্রাক্তন কাউন্সিলর। অম্লান মুন্সীর অভিযোগ, গত এক যুগ ধরে একাধিক প্রকল্প বার্ষিক বাজেট স্থান পেলেও প্রায় এক যুগ পরেও সেই সমস্ত কাজ বাস্তবায়িত করা হয়নি, এক্ষেত্রে পৌরবাসীকে প্রতারিত করা হচ্ছে। তার পরিষ্কার বক্তব্য, করলা অ্যাকশন প্ল্যান, হরিজন বস্তি উন্নয়ন, হকার্স কর্নার থেকে শুরু করে কুষ্ঠাশ্রমের উন্নয়নের মতো বহু কাজ প্রতি বছর বাজেটে রাখা হলেও সেই কাজ করা হয় না। যেদিন থেকে তৃণমূল পৌরসভার দায়িত্বভার নিয়েছে সেই দিন থেকেই বাজেটের নামে প্রহসন চলছে। যে বাজেট সেই ধোকা বাজেট বন্ধ হোক এবং একটা বাস্তবোচিত যে বাজেট সেই বাস্তবোচিত বাজেট পেশ করা হোক এবং বছর শেষে মানুষ যেন দেখে যে হ্যাঁ এই বাজেট ছিল তার মধ্যে এত পার্সেন্ট বাস্তবায়িত হয়েছে। বাস্তবায়িত কিচ্ছু হচ্ছে না, শুধুমাত্র চৌর্যবৃত্তি আর চৌর্যবৃত্তি। গ্রিন সিটি প্রজেক্ট, সেলফ হেল্প গ্রুপ থেকে শুরু করে আপনার যে কোনো প্রকল্পের ভিতরে যদি আপনি প্রবেশ করেন তাহলে দেখবেন সেখানে দুর্নীতি রয়েছে। জলপাইগুড়ির ইতিহাসে, জলপাইগুড়ি পৌরসভার ইতিহাসে এই বাজে দিন কখনো আসেনি। আজকে আমরা এই বাজেট অধিবেশনের এই বাজেট মিটিংকে বয়কট করে জলপাইগুড়ি পৌরসভাকে এবং জলপাইগুড়িকে বাঁচাবার জন্য বর্তমান প্রাক্তন এবং কাউন্সিলরবৃন্দ এবং জলপাইগুড়ির যে নাগরিকবৃন্দ রয়েছে তারা সবাই আজকে গান্ধী মূর্তির পাদদেশে 1 ঘন্টার অবস্থানে বসেছি এবং জলপাইগুড়ির পৌরসভাকে রক্ষা করবার জন্য আগামী দিনে আমরা প্রয়োজনে কিছুক্ষণের জন্য আমাদের নিজ নিজ দলীয় পতাকাকে পিছনে ফেলে রেখে জলপাইগুড়ি আপাময় জনতাকে সঙ্গবদ্ধ করে, ঐক্যবদ্ধ করে জলপাইগুড়ি পৌরসভার যে দুর্নীতি রয়েছে, যে অনুন্নয়ন রয়েছে তার বিরুদ্ধে আমাদের আন্দোলন চলতে থাকবে এবং আজকের থেকে সেটা শুরু হলো বলতে পারি।